শিশির, আজকে প্রথমবার মতো চলে আসছি ঢাকার খুব কাছের ব্রাক সিডিএমএতে, রাজেন্দ্রপুর গাজীপুর। সারাটা দিন এখানে থাকবো, ঘুরে দেখব বাংলাদেশের তথা বিশ্বের সর্ববৃহৎ বেসরকারি সংস্থা ব্র্যাকের একটি সিডিএম প্রশিক্ষণ কেন্দ্র। ঢাকা থেকে একদিন ভ্রমণের জন্য অন্যতম সুন্দর একটি জায়গা হচ্ছে এই ব্র্যাক স্টেডিয়াম। যারা পরিবার পরিজন নিয়ে একটি চমৎকার দিন কাটাতে চান, তাদের জন্য আদর্শ এই ব্র্যাক স্টেডিয়াম। যারা দিনে গিয়ে দিনেই ঢাকা ফিরতে চান বা এক রাত থেকে পরের দিন ফিরতে চান, তাদের জন্য খুবই চমৎকার এবং নিরাপদ জায়গা হচ্ছে এই কেন্দ্রটি। গ্রুপ ট্যুর বা অফিসিয়াল ট্যুরের জন্য আদর্শ হচ্ছে স্টেডিয়াম। এখানে মিটিং বা যে কোনো ট্রেনিং আয়োজনের জন্য রয়েছে আন্তর্জাতিক মানের ব্যবস্থা। এয়ারপোর্ট থেকে রাজেন্দ্রপুরের ব্র্যাক স্টেডিয়ামের দূরত্ব প্রায় 30 কিলোমিটার। যে কোনো বাসে রাজেন্দ্রপুর বাস স্ট্যান্ড নেমে ব্যাটারি চালিত অটোরিকশায় সিডিএমএ যেতে পারবেন, অথবা নিজের গাড়িতেও খুব সহজেই ব্র্যাক সিডিএমএতে আপনি যেতে পারবেন। জ্যাম না থাকলে ঢাকা থেকে এই কেন্দ্রে যেতে সময় লাগবে সব মিলিয়ে প্রায় ঘন্টা দুই। সারাদিন ঘুরছি এই ব্র্যাক স্টেডিয়ামে। আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার সুন্দর একটি জায়গা। পরিবার পরিজন নিয়ে যারা একটি দিন কাটাতে চান কিংবা একটি রাত এখানে থাকতে চান, একটা দিন অতিবাহিত করছেন ছুটির দিনগুলোতে বিশেষ করে, তাদের জন্য খুবই সুন্দর একটি জায়গা। এখানে নানান ব্যবস্থা আছে বিনোদনের। আমি যেটা ব্র্যাক স্টেডিয়ামে গাজীপুরে রাজেন্দ্রপুরে বনাঞ্চলের ভিতরে অবস্থিত। এখানে আপনি বানর সহ নানান ধরনের বন্য প্রাণী দেখা পাবেন। সুভাষ, কেমন লাগতেছে? অনেক ভালো। দর্শনার্থীদের জন্য এখানে বিভিন্ন ক্যাটাগরি রুমের ব্যবস্থা রয়েছে। 16,000 থেকে শুরু করে 7,000 টাকার মধ্যে আপনি এখানে রুম পেয়ে যাবেন। ব্র্যাক স্টেডিয়ামের ভিতরে একটি বিশাল দিঘির মতো একটি পুকুর আমরা দেখতে পাচ্ছি এখানে। এই পুকুরে নৌকার ব্যবস্থা আছে, যারা পেডেল নৌকা, এটা যারা ওই কি বলবো এটাকে, আপনার সাঁতার পারেন না কিংবা নদীতে নৌকা ভ্রমণের কিংবা নৌকা চালানোর যে একটা অভিজ্ঞতা, এই পুকুরে সেই ব্যবস্থা আপনারা পাবেন। চমৎকার, খুবই চমৎকার পরিবেশ। আমি খুবই অভিভূত এবং মুগ্ধ, বিশেষ করে এই বিশাল একটি পুকুরে প্রচুর মাছও আছে দেখতে পেলাম এখানে। আপনার মাছ ধরারও সুব্যবস্থা আছে, যারা এখানে মাছ ধরতে আগ্রহী, বিশেষ করে বড়শি দিয়ে মাছ ধরতে আগ্রহী, তাদের জন্য এখানে মাছ ধরার ব্যবস্থা আছে, নৌকা চালানোর ব্যবস্থা তো আছেই। এখানে খেলাধুলা করার জন্য রয়েছে বেশ বড় দুটি মাঠ। আপনি এখানে ক্রিকেট, ফুটবল সহ নানান ধরনের খেলার আয়োজন করতে পারবেন।
এছাড়া সাইক্লিং এর ব্যবস্থা রয়েছে এখানে। যারা সুন্দর পরিবেশ চান, অফিসের ব্যস্ততার মাঝে, কর্মব্যস্ততার মাঝে হাঁপিয়ে ওঠেন, তাদের জন্য খুবই সুন্দর একটি দিন কাটানোর জন্য সুব্যবস্থা হচ্ছে এই ব্র্যাক স্টেডিয়ামে। চমৎকার নিরাপত্তা ব্যবস্থা, সুন্দর দেখতে। আসলে আমাদের বাংলাদেশের ব্র্যাক জনপ্রিয় এবং প্রতিষ্ঠিত, সারা বিশ্বেই খুব নাম ডাকে এদের। সুতরাং বুঝতেই পারছেন তাদের প্রতিষ্ঠানটিও খুব সুন্দর হবে। এটাও সেই হিসেবে খুবই সুন্দর, মুগ্ধ হওয়ার মতো। এখানে জিমনেশিয়াম, সুইমিং পুল সহ নানা ধরনের বিনোদনের ব্যবস্থা রয়েছে। এখানকার খাবারও বেশ মজার। এখানকার রাতের সৌন্দর্য অন্যরকম, চারদিক নীরব নিস্তব্ধ, মাঝে মাঝে শেয়ালের ডাক। সত্যি এক অন্যরকম পরিবেশ। এখানে আসলে আপনি ফিরে যাবেন আপনার শৈশবে, আপনি ফিরে যাবেন আপনার সেই হারানো দিনগুলোতে। অনেকদিন পর শিয়ালের ডাক শুনছি। আমরা এক সময় যখন ছোট ছিলাম গ্রামে প্রচুর এই শিয়ালের ডাক শুনতাম। আজকে এই ব্র্যাক স্টেডিয়ামেতে এসে লম্বা একটা সময় পর এই শিয়ালের ডাক শুনছি। একটি চমৎকার দিন কাটিয়ে এবং রাত কাটিয়ে এবার তবে ফেরার পালা। ধন্যবাদ জানাচ্ছি ব্র্যাক স্টেডিয়ামে থেকে রাজেন্দ্রপুর গাজীপুর থেকে। আপনাদের সঙ্গে আবারও দেখা হবে বিশ্বের অন্য কোনো স্থানে। ভালো থাকবেন, সুস্থ ও সুন্দর থাকবেন। গরুর মাংস পাই নাই আর কিছু করার নাই, কারণ আমাদের গরুর মাংস ভালো লাগে না, তাই সব দেওয়া দরকার ছিল। আমাদের চিটাং এর মানুষ, আমরা গরুর মাংস সাদা ভাত হলেই হতো, কিন্তু এই চাইনিজ আমরা খেতে পারি না।